Assalamualaikum everyone. Welcome করছি আমার নতুন আরজি ব্লগে. I hope যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন. আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো. আমার এই ব্লগটি বেশ কিছুদিন আগের একটি ব্লগ. মাঝখানে বিভিন্ন ঝামেলার কারণে এই ব্লগটি আর আপলোড করা হয়নি. সেই দিন আমরা গিয়েছিলাম সুন্নতে কাটনা অনুষ্ঠানে. ছেলেরা ব্যস্ত ছিল সেজন্য আমরা মেয়েরা গিয়েছি. আমার শাশুড়িমা, আমার ননদ, আমার জা এবং আমি, আর সাথে বাচ্চারা আছে. আমার আজকের ব্লগটি একদমই ছোট হতে যাচ্ছে. আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না. আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন. যাদের বাসায় অনুষ্ঠান হচ্ছে তারা হচ্ছে আমার রিলেটিভ, আমার ভাইয়ের নাতি ছিল, তো আমাদের দাওয়াত দেওয়া হয়েছে. এখন আমরা সবাই যাচ্ছি ওই জায়গায়, আমরা আর কখনও যাইনি, আমরা ফার্স্ট টাইম যাচ্ছি. মোটামুটি অনেক মানুষকে দাওয়াত দেওয়া হয়েছিল. আমরা যেখানে যাচ্ছি ওনারা চিটাগাংয়ের স্থানীয়, গ্রামের বাড়িতে হলে হয়তো যাওয়া হতো না. টাইমটা ছিল আসারের পর, আমাদের কার চলে এসেছে, এখন আমরা কারে করে চলে যাব। দেন আমাদের হয়েছে কি, আমরা সঠিক অ্যাড্রেসটা জানতাম না, যার কারণে আমরা ভুল অ্যাড্রেসে চলে গিয়েছিলাম। এরপর আমরা যাদের বাসা যাচ্ছি ওনাদের এক ভাইয়াকে আমরা ফোন করে সঠিক অ্যাড্রেসটা নিই, দেন আমরা সঠিক অ্যাড্রেসে গিয়েছিলাম। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর ওনাদের বাসা আমরা খুঁজে পেয়েছিলাম। ওনাদের বাসার সামনে রাস্তাটা অনেক সুন্দর লাগছিল। ওনাদের বাসা গলি দিয়ে ঢুকে একটু ভিতরে যেতে হয়, তো দেখতে পেলাম গলিটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। আর আমাদের সাথে আমার দেবরও এসেছিল, উনি অন্য গাড়িতে করে এসেছিল। ওনাদের বাসার গলিটা অনেক বেশি ছোট ছিল, এই ছোট গলির মধ্যে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। এরপর আমরা আপুজার বাসায় আসলাম, ওনাদের বাসা দুতলা ছিল। আমরা আসার পর আমাদের অনেক ধরনের নাস্তা দেওয়া হয়েছে, অনেক রকমের পিঠা, মিষ্টি, চা, বিস্কিট। আমরা আসার আগে মনে করছিলাম এখানে তেমন একটা মেহমান থাকবে না, তবে আসার পর দেখতে পেলাম এখানে অনেক মেহমান ছিল, আমার অনেক অনেক রিলেটিভ ছিল, অনেক চেনা মানুষের সাথে দেখা হলো, আবার অনেক অচেনা মানুষের সাথে নতুনভাবে পরিচয় হলো। এইখানে একটা কিউট বেবির সাথে দেখা হলো, বেবিটা হচ্ছে যার সুন্নতে কাটনা করা হচ্ছে, ওর বোন। এইখানে অনেকগুলো বেবির সাথে দেখা হয়েছিল, ওই বেবিগুলো ছিল অনেক শান্তশিষ্ট, কিছু বেবি এমন ছিল আমাদের কোলে এসেই বসেছিল। যার সুন্নতে কাটনা করা হয়েছে ওকে নিয়ে খুব ছোট করে একটা অনুষ্ঠানের আয়োজন করা হলো। এইখানে এগুলোরই ডেকোরেশন করা হয়েছে, এগুলো হচ্ছে নিচের তলায়, আমরা উপরের তলায় ছিলাম এতক্ষণ, তো আমরা সবাই চলে এসেছি নিচের তলায়। এখানে দেখতে পেলাম অনেক বেশি ভিড় ছিল, অনেক মেহমান ছিল। আসলে যেখানে অনুষ্ঠান করা হচ্ছিল এই রুমটা অন্যান্য রুমের তুলনায় একটু ছোট ছিল, যে কারণে সবগুলো গেস্ট যখন এক জায়গায় এসেছে অনেক গ্যাদারিং হয়ে গিয়েছিল। তবে যাই হোক, অনেক রিলেটিভের সাথে দেখা হয়েছিল, অনেক ভালো লেগেছে। এখানে একটা ছোট্ট কেক আনা হয়েছিল, সবাই মিলে কেকটা কেটে নিচ্ছে। যার সুন্নতে খাটনার অনুষ্ঠান করা হচ্ছে ওই বাচ্চারা অনেক বেশি খুশি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এইরকম একটা অনুষ্ঠানে এসে আমার মনে পড়ে গেল আমার ভাইয়েরও সেম এরকম এজে সুন্নতে খাটনার অনুষ্ঠান করা হয়েছে খুব সুন্দর করে। এরপর আমরাও একটু একটু কেক খাইয়ে দিলাম। মুস্কান এবং আমরিন অলওয়েজ রেডি ক্যামেরার সামনে দাঁড়ানোর এবং কেক খাওয়ার জন্য। এখন আমরা এসেছি খাবার খেতে, আমরা সবাই একসাথে বসলাম আর আমাদের সাথে কিছু রিলেটিভও বসলো। এখানে আমাদের অনেক ধরনের খাবার দেওয়া হয়েছিল, একটা আস্ত মুরগির রোস্ট দেওয়া হয়েছে, দেন আমরা খাবারটা শেষ করলাম। এই অনুষ্ঠানে এসে আমার কিছু রিলেটিভের সাথে দেখা হয়েছে, যাদের সাথে আমার আগে দেখা হয়েছিল, এবং নতুন করে কিছু রিলেটিভের সাথে পরিচয় হয়েছে যারা আমাদের অনেক কাছের আত্মীয় তবে তেমন একটা যোগাযোগ নেই। হঠাৎ করে যদি কোনো রিলেটিভের সাথে দেখা হয় তখন অনেক বেশি ভালো লাগে, সেজন্য আমি এরকম অনুষ্ঠানে বিশেষ করে যেতে চাই। খাওয়া শেষে আর আমরা বেশিক্ষণ থাকিনি, কারণ আমাদের অনেকটা লেট হয়ে যাচ্ছিল, তো এখন আমরা সবাইকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি। এই সামনের রাস্তাটা অনেক বেশি সুন্দর লাগছিল, সেই জন্য আমি বারবার করে ভিডিও করে নিচ্ছিলাম। এখন আমরা চলে যাচ্ছি, অনেকদিন পর আমরা রিক্সায় উঠলাম, আমি আর আমার জা একসাথে।
অনেক দূর পর্যন্ত কোনো মানুষ ছিল না, আমাদের অনেক ভালো লাগছিল। তো যখন হঠাৎ করে অনেকগুলো মানুষ দেখতে পেলাম, আমাদের একটু লজ্জা লাগছিল, কারণ সচরাচর আমাদের রিক্সা ছড়া একদমই হয় না। এরপর আমরা বাসায় চলে গেলাম। আজকের বেড়াতে যাওয়াটা মোটামুটি অনেক এনজয় করলাম, ভালো লেগেছে সব কিছু মিলিয়ে। আপনাদের কাছে আমার আজকের এই ছোট্ট ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও বলছি, ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।